السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين. সুতরাং সে আল্লাহর বরকতের ঘোষণা দেওয়ার প্রয়োজন আছে নাই? আরো যেটা বলেন আছে নাই? রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সাত ফরমান, ওয়াক্তাকা ফাকাব্বির গ্লোরিফাই ইন দা নেম অফ আল্লাহ, যে আপনি আপনার প্রভুর নামে বরকতের ঘোষণা দিন। সুতরাং আল্লাহর নামের বরকতের ঘোষণা দেওয়ার প্রয়োজন আছে নাই? আরো যেটা বলেন আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াক্তাকা ফাকাব্বির গ্লোরিফাই ইন দা নেম অফ আল্লাহ, যে আপনি আপনার প্রভুর নামের বরকতের ঘোষণা দিন। সুতরাং আমরা তিনটা তাকবীর দিব, কয়টা আর জোরে বলেন, কয়টা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর করে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু কথা আরোপ করার জন্য চেষ্টা করব। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। ইসলামের যে অথেন্টিক যে সোর্স গুলো আছে, আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি সকলে বলেন? আল কোরআন। কি নাম? মনে রাখবেন এই যে তাফসিরুল কোরআন মাহফিল গুলা, এইখানে যিনি বক্তা থাকবেন উনি নিজেকে কনসিডার করবেন অ্যাজ এ টিচার, আর আপনারা সামনে যারা শ্রোতা থাকবেন আপনারা নিজেদেরকে কনসিডার করবেন অ্যাজ এ স্টুডেন্ট। আজকে আপনারা এই তাফসিরুল কোরআন মাহফিলের ছাত্র হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে একটা তাফসির ক্লাস যখন একটা শ্রেণীকক্ষের ভিতরে পড়ানো হয় তখন শিক্ষক এবং ছাত্রের কথা বলার প্রয়োজন আছে নাই? আর যে বলেন আছে নাই? এবং প্রত্যেকজন বক্তা যখন আলোচনা করবেন, প্রত্যেকটা স্পিকার যখন আলোচনা করবেন তখন ওনাকে হক কথা রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন আছে নাই? আর যে বলেন আছে নাই? As a khatib, as a speaker, this is my responsibility. I should remind yourself. যে একজন বক্তা হিসেবে একজন স্পিকার হিসেবে আমার দায়িত্ব হলো আপনাদেরকে রিমাইন্ডার দেয়া, সতর্কতা দেয়া, কোনটা ভালো কোনটা মন্দ সেটা দিক নির্দেশনা কোথায় দিয়েছেন? আরো যেটা বলেন, কোন গ্রন্থের ভিতরে? আল কোরআন। এর ভিতরে কোন ভুল আছে, কোন সন্দেহ আছে, কোন সংশয় আছে? কারণ পাঠিয়েছেন কে? আল্লাহর কথার ভিতরে ভুল থাকতে পারে? আরো যেটা বলেন, আল্লাহর কথার ভিতরে ভুল থাকতে পারে? রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, গাইডেন্স ফর মুত্তাকিন, যেটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে সংশয় নাই, তার মুত্তাকিনদের জন্য গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন কে? আরো যেন বলেন কে? সুতরাং আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আই হ্যাভ সেন্ট টু ইউ অ্যাজ আ মার্সি, অ্যাজ আ ব্লেসিংস, অ্যাজ আ রাহমা, অ্যাজ আ বারাকা ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ফর দ্য হোল ওয়ার্ল্ড চিল্লাবে আল্লাহু আকবার। সুতরাং এমন নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান কি ভাগ্যবান না? কথা বলেন, ভাগ্যবান কি ভাগ্যবান না? এই পৃথিবীতে চিরদিন কেউ থাকবে? কথা বলেন, এই পৃথিবীতে চিরদিন আমরা কেউ থাকবো? সুতরাং একজন মুসলমান হিসেবে আপনার চিন্তা আপনার কথাবার্তা সকল কিছু ইসলাম অনুযায়ী হওয়ার প্রয়োজন আছে না নাই? আর যে বলেন আছে না নাই? As a Muslim, your everything should be positive. Your talking should be positive. Your thinking should be positive. Your idea should be positive. Your all the activities should be positive. Because Bishop Muhammad Rasulullah sallallahu alaihi wasallam always
মুসলিম হিসেবে আপনার কথা আপনার চিন্তা চেতনা ধারণা সকল কিছু ডানপন্থী হওয়ার প্রয়োজন আছে না নাই আর যে বলেন আছে না নাই এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো আপনার স্ত্রী সন্তান আপনাকে ভালোবাসে না যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন সেই স্ত্রীকে যদি আপনি তার প্রয়োজন না মিটাইতে পারে সেই স্ত্রীর কিন্তু আপনাকে বলবো এই পুরুষের কাছে আমি জীবনে কোনো জিনিস পাই না ভালোবাসে পৃথিবীতে কেউ আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে ভালোবাসে কে উদ্যোগে আজকে ছাত্রদের পাকরি প্রদান অনুষ্ঠান করা হবে বাচ্চাদেরকে কোরআন কারীমের হাফেজ হিসেবে ওলামায়ে কেরাম তৈরি করেছেন আপনারা খুশি না বেজা এই মাদ্রাসা কমিটির এই আয়োজন করেছে এই কমিটির তাদের প্রতি আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই আরো যারা বলেন আছে না নাই সুতরাং আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে কোরআন শিখানোর প্রয়োজন আছে না নাই আরো যারা বলেন আছে না নাই টিচ ইউর চিলড্রেন হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং যে আপনি আপনার বাচ্চাকে কোরআন শিখা কোরআন আপনার বাচ্চাকে সবকিছু শিখাই দেবেন চিল্লা করে আল্লাহু আকবার সুতরাং কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি কোরআনকে যাবতীয় সমস্যার সমাধান হিসেবে কোরআনকে পাঠিয়েছেন কে আপনারা কি আমার কথা বুঝতেছেন কথা কি আপনারা বুঝতেছেন শাহরুখ খান আমির খান ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি তাদের সাপোর্টার আমাদের দেশে আছে না নাই তাদের চুলের কাটিং লিওনেল মেসির মতো তাদের চুলের কাটিং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো আপনাদের এলাকা যুবকদের আছে তো কিন্তু রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুঃখজনক হলেও সত্য রাসূলের আদর্শ কিন্তু আমাদের ভিতরে নাই রাসূলের আদর্শ আছে আমাদের কথা বলেন রাসূলের আদর্শ আছে রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই কিন্তু বিশ্বনবী এমন নবী যিনি আমাদের জন্য সুপারম্যান রাসূল এমন একজন রাসূল আমরা পেয়েছি যে রাসূলের আলোচনা যদি আপনি শেষ করে সারা জীবন আপনি শেষ করতে পারবেন সুতরাং রাসূলের আদর্শগুলো আমাদের গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে না কথা বলেন রাসূলের আদর্শ গ্রহণ করবো তো ইনশাআল্লাহ সুতরাং আসুন যে কোনো জিনিস অবশ্যই বর্তমান যুগ হবে সায়েন্স এন্ড টেকনোলজির যুগ গ্লোবালাইজেশনের যুগ এই যুগে আপনাকে বিজ্ঞান সম্মতভাবে কোরআনকে গবেষণা করতে হবে জাস্টিফাই করতে হবে
অ্যামপ্লিফাই করতে হবে, পিউরিফাই করতে হবে। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, আপনি আপনার জীবনটাকে সাজাতে পারেন, এই মাদ্রাসাগুলোর ভিতরে যদি ছাত্র দিয়ে সহযোগিতা করতে পারেন, সেখানে যখন তারা কোরআন শিখবে, রব্বুল আলামিন এই কোরআনের ভিতর দিয়ে পৃথিবীর যাবতীয় এলমের শিক্ষা গ্রহণ করে দিবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলে আরো জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই বিশ্বনবীকে পেয়ে আমরা খুশি না বেজা? সারা পৃথিবীর মানুষ বিশ্বনবীকে সেলিউট দেয়, বিশ্বনবীর আদর্শগুলোকে গ্রহণ করে নেয়। ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্স সাদা পাথরের তলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, Superman is this world, jilla wa allahu akbar. বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একজন সুপারম্যান। সুতরাং আমাদের যারা এখানে আমাদের কথাগুলো শুনছেন, আমাদের সকলকে রাসূলের উপর যে প্রণীত যে কোরআন, রাসূলের উপর যে নাযিল হয়েছে যে কোরআন, সেই কোরআন নিয়ে আমাদের গবেষণা করার প্রয়োজন আছে না নাই? আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর প্রয়োজন আছে না নাই? মনে রাখবেন, এই কোরআনকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন সময় ষড়যন্ত্র চক্রান্ত আছে না? কারো যেরকম আছে নাই? কিন্তু আমাদের এই বাংলাদেশের ভিতরে হাফেজ কোরআনরা তারা বিশ্বসেরা। আমাদের বাংলাদেশের হাফেজরা তারা আন্তর্জাতিক যে কোনো জায়গায় কোরআনের প্রতিযোগিতা হয় সেখানে নাম্বার ওয়ান পজিশনে থাকে আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে যে কয়েকটা কারণে চিনে, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের কারণে সারা বিশ্বে আমাদের সুনাম আছে না? আমাদের আর্মি যারা আছে, সেনাবাহিনীতে যারা চাকরি করে, জাতিসংঘের বিভিন্ন মিশনে গিয়ে তারা বাংলাদেশের এই যে লাল সবুজের পতাকাকে তারা উড্ডীন করেছে কি করে নাই? আমাদের দেশের যেই গার্মেন্টস শিল্প সারা পৃথিবীর, বাংলাদেশের মধ্যে এত কম দামে এত মানসম্মত কাপড় সারা পৃথিবীতে অন্য কোথাও তৈরি করতে পারে? এবং তার মানে অন্যতম একটা বিষয় হলো, যদিও আমাদের দেশে কোরআনের অনেক হাফেজ আলেম তার বিশ্বের বিভিন্ন জায়গায় যখন তারা কোরআন কারিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আরবের বিভিন্ন রাষ্ট্রকে পরাজিত করে পর্যন্ত আমার দেশের সোনার ছেলেরা হাফেজ কোরআনরা তারা সারা পৃথিবীতে এক নম্বর হয়, ঠিক কিনা বলেন? সুতরাং 1803 সালে অধ্যাপক কারাদি বল, হি হ্যাজ গিভেন আ লেকচার ইউ দ্য পার্লামেন্ট, If you want to destroy Muslim people from the world, you have to take 3 decisions. Number one, you have to remove from politics. Number two, you have to remove Holy Quran from their hands. Number three, may you shoot back fire on them. এই মুসলমানদের ভিতরে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানদের হাত থেকে কিভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্বকে কিভাবে সারা পৃথিবী থেকে দূরীভূত করা যায়, এই জন্য তারা 1803 সালে আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল এবং আমেরিকার একজন প্রফেসর, ওনার নাম ছিল অধ্যাপক কারাদি ফল, উনি সেখানে 3টা কর্মসূচি দিয়েছিলেন কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। নাউজুবিল্লাহ, উনি সর্বপ্রথম কর্মসূচি দিয়েছিলেন, ইউ হ্যাভ টু রিমুভ হলি কোরআন ফ্রম দ্যার হ্যান্ড, যে মুসলমানদের হাত থেকে কোরআন দিয়ে দূরে সরা যায়। আজকে আমাদের হাতে কোরআন আছে? কথা বলেন, আমাদের হাতে কোরআন আছে? শতকরা হিসাব যদি আপনি করেন, শতকরা কত শতাংশ মানুষ সহি ভাবে কোরআন পড়তে পারে? শতকরা 10% আছে ভাই? কথা বলে, শতকরা 10% আছে নাকি? সুতরাং এই যে মাদ্রাসাগুলো হচ্ছে রায়দিয়া, দারুস সিদ্দিক ইসলামিয়া, হাফেজিয়া মাদ্রাসা, এখানে ছাত্রদেরকে কোরআন শিখাইতেছে। সুতরাং এই যে এলাকাবাসী, আপনারা খুশি না বেজা? এই কমিটি যারা যারা আছেন, সভাপতি, প্রতিষ্ঠাতা, প্রতাপী শিক্ষকরা যারা চেষ্টা করতেছে, তাদের এই চেষ্টাটাকে আমাদের স্বাগত জানানোর প্রয়োজন আছে না? সুতরাং তারা সর্বপ্রথম পরিকল্পনা নিয়েছিল, ইউ হ্যাভ টু রিমুভ ফ্রম পলিটিক্স, দ্বিতীয় নম্বর পরিকল্পনা, যে মুসলমানদেরকে ইন্টারন্যাশনালি মুসলমানদেরকে নেতৃত্ব দিতে পারে এমন কোন লিডার পৃথিবীতে রাখা যাবে না। আজকে সারা পৃথিবী মুসলিম নেশন হিসেবে মুসলিমকে, মুসলমানদেরকে নেতৃত্ব দিতে পারে সারা পৃথিবীতে এমন কোন মুসলমানদের নেতা আছে? কথা বলেন, আছে? আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, মার খাচ্ছে, মুসলমানদের হকটুকু পর্যন্ত বলার একজন নেতা সারা পৃথিবীতে নেই। কথা বলেন, আছে? কথা বলেন, আছে? আজকে আপনি সৌদি আরব সহকারে মুসলিম দেশগুলোর দিকে যদি তাকান, তাহলে দেখবেন পরিস্থিতি এমন অবস্থা দাঁড়িয়েছে যে সৌদি আরবের ভিতরে অলরেডি 180টা সেখানে সিনেমা হল অলরেডি চালু হয়েছে, এবং সেইখানে মিশন
2030 সৌদিকে বর্তমান সালমান বাদশা ছেড়ে আছে 2030 পর্যন্ত সেই তাদেরকে মিশন নিয়েছে সৌদি আরবের ভিতরে সেখানে প্রায় 3000 এর মতো সিনেমা হল তারা খুলবে কথা কি বুঝতে পারছেন এবং আপনারা হয়তো গত এক সপ্তাহ নিউজ দিতে আপনারা পড়া থাকেন আপনারা দেখবেন সেখানে কিন্তু 3D যে ল্যান্স যুক্ত যে চশমা আছে সেই জায়গা সেখানে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সেখানে যারা হজ করেছেন আপনারা সকলেই কিন্তু জানেন হাজরে আসওয়াদকে চুমা যদি কেউ যদি চুমু খায় তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন কে সেইখানে বাইতুল্লাহ যে ইমাম আছেন আব্দুর রহমান আসলাই ওনার মাধ্যমে সেখানে ভার্চুয়ালি সেখানে হাজরে আসওয়াদের 3D গ্লাসের মাধ্যমে যেন চুমা দিতে পারে এই ধরনের একটা পরিস্থিতি তারা তৈরি করছে আপনারা অনেকেই জানেন তিনটা কর্মসূচি ঘোষণা করেছিল যে সর্বপ্রথম বলেছিল রিমুভ ফ্রম পলিটিক্স দ্বিতীয় নম্বর ছিল যে মুসলমানদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে হবে তৃতীয় নম্বর কর্মসূচি ছিল তাবলিগের ভিতরে দুই গ্রুপের মারামারি আসারা নাই মুসলমানদের ভিতরে হানাফি সুন্নি সাফি অমুক সমুক শিয়া এই ধরনের বিভিন্ন গ্রুপ ফিরকা আসারা নাই সুতরাং এই ফিরকা গুলোকে আমরা তৈরি করেছি নাকি তাদের ষড়যন্ত্র হয়েছে ওই তাদের 200 বছর আগে তার পরিকল্পনা করেছিল সেখানে তারা বলেছিল ম্যান ইউ শুড ম্যান মরাল এবং দেন মুসলমানদের ভিতর পারস্পরিক মারামারি কিরাকিরি গুদাগুদি লাগাই দাও আজকে মুসলমানদের ভিতরে ডিভাইড এন্ড রুল এই থিওরি আজকে মুসলমানদের ভিতরে অভাব নাই ঠিক কিনা বলো সুতরাং আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায় তখন এই ভারতবর্ষের ভিতরে কিভাবে কোরআনকে ধ্বংস করা যায় সেই জন্য তারা একটা কর্মসূচি নিয়েছিল সেই কর্মসূচিতে দিয়েছিলেন ডি ইসলামাইজেশন যে ইসলামহীন কিভাবে ভারতবর্ষ সেখানে করা যায় কোরআনবিহীন কিভাবে ভারতবর্ষ করা যায় তখন তারা 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছিল তখন তারা রিপোর্ট দিয়েছিল যে ভারতবর্ষের ভিতরে মসজিদে মাদ্রাসায় বাড়িতে যত বেশি কোরআনের কপি আছে প্রত্যেকটা কোরআনের কপি গুলো এক জায়গায় একত্রিত করে আগুন দিয়ে জ্বালায় তাদের এই কর্মপদ্ধতিতে ঠিক আছে কিনা তাদের এই প্ল্যানিংটা ঠিক আছে কিনা এটা আবার পুনর্বিবেচনা করার জন্য ইংল্যান্ড থেকে আবার 33 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে ভারতে পাঠানো হয়েছে তখন সেইখানে ওই 33 সদস্য বিশিষ্ট কমিটি 6 মাস ভারতে থেকে তারা রিপোর্ট করেছিল প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়া আর কনফিডেন্ট ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য কোরআন ব্ল্যাঙ্ক পেজেস মেমোরাইজ দ্য কোরআন দেয়ার ইন দ্য হার্ট চিল্লার ওয়ান আল্লাহু আকবার যে বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানরা তারা শুধুমাত্র কোরআনকে তাদের কাগজের পৃষ্ঠা ছাপিয়ে লিখে রাখে না বরং তাদের সিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তাদের কোরআনকে হিফজ করে রাখে সুবহানাল্লাহ বলবেন না সুতরাং এই যে হিফজ খানা গুলা চলছে এগুলার সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ কথা বলতে থাকবো তো ইনশাআল্লাহ সুতরাং এই কোরআনকে আমাদের ধরতে হবে কোরআনের যে অথেন্টিক যতগুলো কথা আছে মানুষকে মানুষের ভিতরে আমাদেরকে ছড়াতে হবে এই মাদ্রাসা মসজিদের পাশে আমরা থাকবো তো ইনশাআল্লাহ আরো যেন বলেন থাকবো তো ইনশাআল্লাহ সুতরাং আসুন আমরা যেন আমাদের জীবনটাকে কোরআনময় করতে পারি হাদিসময় করতে পারি আর সর্বশেষ 30 সেকেন্ডের ভিতরে যেই কথাটা বলতে চাই আপনি আপনার ছেলেটাকে কোরআন শিখান আপনি আপনার মেয়েটাকে কোরআন শিখান তারপরে তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তাহলে এই কোরআনের বেসিক নলেজ জেনারেল নলেজটুকু যখন তার ব্রেইনের ভিতরে তার জেহানের ভিতরে থাকবে সে কোনোদিন যদি জেনারেল লাইনে পড়েও তাকে কোনোদিন নাস্তিকতা গ্রাস করতে পারবে না সুতরাং আজকে নাস্তিকতা আজকে আমাদের সমাজে আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না এই ধরনের থিওরি আজকে আমাদের সমাজে আসে না ভাই কথা বলেন আসে না যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পড়ানো হয় কুদরত কমিশনের যে শিক্ষা ব্যবস্থা সেখানে আপনারা সকলেই জানেন বিভিন্ন অ্যানাদার সাবজেক্ট সুতরাং যে কথাটা বলতে চাই এই হাফেজি মাদ্রাসার ভিতরে আপনার ছাত্র দিবেন নিজের সন্তানকে ছেলে মেয়েকে হাফেজ বানাবেন কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন তাহলে মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনারা মা বাবা জানাতে আপনাদের সন্তান হাফেজ হবে আলেম হবে তাদের সম্মানের প্রতি রব্বুল আলামিন তাদের মাথায় পরিয়ে দিবেন চিল্লা বলেন আল্লাহু আকবার সুতরাং আলোচনা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের পথে থাকবেন হাদিসের পথে থাকবেন রাসূলের আদর্শের সাথে থাকবেন আমরা কে কে রাজি আছে দোহা দুটো করে আল্লাহকে দেখা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন
মাশাআল্লাহ।